যখন আজকে সকালে অফিসে আসি, তখন আসার পর আমরা দেখতে পাই আমাদের যে মেইন দরজা আছে, দরজার তালাটা ভাঙা। পাশাপাশি আরেকটা সাব ডিভিশন আছে, ওইটার দুইটারই তালা ভাঙা। তারপর আমরা এখানে পিএসএ খবর দিলাম, এখান থেকে একজন পুলিশ আসলেন, ওনাকে সঙ্গে নিয়ে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকার পর দেখি আমাদের আপাত দৃষ্টিতে যেটা দেখতে পাই, আমাদের এখানে তিনখানা পেডিস্টেল ফ্যান ছিল ওই সামনের রুমটাতে, ওই তিনটা ফ্যান নেই। আর বাকি ভেতরে ঘোরাঘুরি করে আমরা তেমন কিছু দেখতে পাইনি আপাত দৃষ্টিতে, কিন্তু কিছু নিয়েছে কি না এখন বুঝতে পারি। আনুমানিক কত টাকার জিনিস নিয়ে? আনুমানিক ধরুন একটা ফ্যান যদি 5,000 টাকার হয়, 3-15 হাজার টাকার মতো। আর কিছু কি নিয়েছে? আর তো বলতে পারছি না, মানে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। কী মানে কী হবে? হ্যাঁ, কী হবে সেটা? এটা হচ্ছে পিডব্লিউডি কনস্ট্রাকশন সাব ডিভিশন 1, পিডব্লিউডি আন্ডার ডিভিশন 3। স্যার আপনার নামটা? সত্যব্রত দাস।